পূজোর মুখে পরপর নিম্নচাপের খাড়া, আর কতদিন চলবে বৃষ্টি? কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া? বিস্তারিত খবরটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের জন্য সতর্কতা। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে শক্তিশালী এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত তার অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্রিশগড় এলাকায়। তার প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভেতরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তার প্রভাবে মৎস্যজীবীদের ক্ষতি হওয়ার আশঙ্কা। ফলে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দীঘা, মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলায়। মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাসে রয়েছে উত্তর।